আপনারা কেমন আছেন? আমি আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা কুমড়ো শাকের ঘন্ট করে দেখাবো, বহুত পুরনো দিনের রান্না, আমার শাশুড়ি করত। মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, শাকটা একটু সিদ্ধ করে নিলাম, নিয়ে তাতে মটর ডালটা বেটে বড়াটা ভেজে নিলাম, নিয়ে তারপরে এক এক করে বড়াটা ভেজে নিলাম, নিয়ে তারপরে ওতে কালো জিরে, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে, নুন হলুদ মিষ্টি দিয়ে, পোস্ত, নারকেল, বাদাম বাটা দিয়ে তারপরে বড়াগুলোকে দিয়ে নামিয়ে নেব। বড়াগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি, তার মধ্যেও আমি একটা আপনাদের ছড়া শোনাচ্ছি। আজ কুমড়া শাক করলাম আমি, তাতে দিলাম ভাজিয়া বড়া, কালো জিরা, লঙ্কা ফোড়া, নারকেল, পোস্ত, বাদাম দিয়া, নুন হলুদ মিষ্টি দিয়া করলাম রান্না শেষ। খাইতে হইছে বড় বেশ, খাইয়া দেখবেন, নইল নাইলে বুঝবেন না কি রসালো জিনিস বানাইছিলাম, আপনারা তো বুঝবেন না। এইবার দিয়ে দিলাম ওতে নারকেল, পোস্ত আর বাদাম, মিক্সিতে বেটে নেব। পরা ভাজতে ভাজতে আপনাদের ছড়াটা শুনিয়ে নিলাম, কেমন হয়েছে জানাবেন। আর বড়াগুলো এক এক করে ভেজে লাল লাল করে তুলে নেব। ওর মধ্যে না একটু বড়ার মধ্যে আপনাদের দেখানো হয়নি, একটু রসুন দিয়ে দেবেন, তাতে কি হয় সুন্দর হয়, সেন্ট হয় বড়াটা। কাঁচা লঙ্কা আর রসুন আর আর ডালের মধ্যে বড়ার মানে ডালটাকে বেটে বড়াগুলো ভেজে নেবেন, কাঁচা লঙ্কা আর রসুন দেবেন মধ্যেখানে। আচ্ছা, এবার হয়ে গেল বড়াগুলো ভাজা। এরপরে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম। কুমড়ো দিতে নেই, কুমড়ো শাকে কুমড়ো খায় না, তার জন্য কুমড়ো দিইনি, খালি আলুই লম্বা লম্বা করে দিয়েছি, বেগুন ছিল না। আলুগুলো একটু লম্বা লম্বা করে ভেজে সাতলে নিয়ে ওর মধ্যে নুন হলুদ মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে শাকগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম, একটা লঙ্কাও ছিল তাতে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। আপনারা বিশ্বাস করুন বন্ধুরা, এরকম বানিয়ে খাবেন, ভীষণ ভালো লেগেছে। কালকে এই এক শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তারপরে আবার ঢাকা খুলে, সিদ্ধ হয়ে গেল ঢাকা খুলে, ওর মধ্যে পোস্ত, নারকেল, বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে বড়াগুলো, ভাজা বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, একটুখানি নেড়ে ছেড়ে সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে নেব। আপনারা কেমন আছেন জানাবেন, বার বার বলছি, প্লিজ কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার পাশে না দাঁড়ালে আমি বুঝবো কী করে যে জিনিসগুলো ভালো না হচ্ছে না খারাপ হচ্ছে? আমি তো ভিডিও এক এক পর ছেড়েই যাচ্ছি, আপনারা কিছু বলছেন না। ভালো থাকবেন, আমার ঘণ্ট এখানেই শেষ, লাউ শাকের ঘণ্ট, বহুত পুরনো দিনের রান্না, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে।